কত নোংরামো করবে তোমরা? হ্যাঁ, শেষগুলো তো বাচ্চাদেরও ছাড়ছো না। ছি ছি, তোমাদেরকে মানে কিভাবে তোমাদেরকে ধিক্কার জানাবো? ছি ছি, তোমরা তোমাদেরকে মানে বলার কোনো ভাষা নেই। নমস্কার বন্ধুরা, মামে টু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, তো আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে প্রণাম জানিয়ে আর আমার থেকে যারা বয়সে ছোটো তাদেরকে ভালোবাসে জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভিডিও দিচ্ছি না বন্ধুরা ইউটিউবে, এমনিতেও ভিউজ নেই আর ভিডিও দিতে ইচ্ছে করছে না। ইউটিউবটা এত নোংরা পর্যায়ে চলে গেছে, মানে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই থাকছে না। এমনিতে আমরা সাধারণ ইউটিউবার, আমাদের তো কোনো ভিউজ নেই। যদি আমরা নোংরামো করি এক্ষুনি, দুটো মানুষকে গালাগালি দিই, কারো নিয়ে আমরা মানে উল্টোপাল্টা কথা বলি, মানে তাহলে আমাদের ভিউজ হবে, এটা হচ্ছে আসল। কারো নিয়ে দু চারটা গালাগালি দেবো, বড়ো বড়ো ইউটিউবারকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবো, কারো বাড়ি যাব, বাড়ি থেকে এসে তাদেরকে গালাগালি দেবো। বড় ইউটিউবের বাড়ি গেলাম, এসে পরে চারটে গালাগালি দিয়ে দিলাম, ভিউজ হয়ে গেল বিশাল, তারপরে ক্ষমা চেয়ে নিলাম। এইসব তো আছেই, তারপর একে তাকে নিয়ে নোংরা ভাষায় গালাগালি দেওয়া। তারপর তো যারা নোংরামো করে মানে শরীর দেখিয়ে ইনকাম করছে ইউটিউবে, তাদের তারা তো একদলের আছেই। এবার তাদেরকে নিয়ে যারা বাজে কথা বলছে তারা একদল, যারা ভালো কথা বলছে তারা একদল, মানে বিভিন্ন রকম বড় বড় ইউটিউবারদের নিয়ে পার্সোনাল লাইফ নিয়ে তাদের নিয়ে ঢুকে যাচ্ছে, পার্সোনাল লাইফে তাদেরকে উল্টোপাল্টা কথা বলছে। ইভেন যারা ইউটিউব করছে তাদের নিজেদের পার্সোনাল লাইফও তুলে ধরছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর মা মেয়ের সম্পর্ক, এইসব নোংরামো, এদেরকে নিয়ে তাদের অন্যরা ভিডিও করছে, তাদের ভিউজ হচ্ছে। সমস্ত নোংরামোর পর্যায়ে চলে গেছে ইউটিউব। শেষ পর্যন্ত একটাই বাকি ছিল, বাচ্চাদেরকে। সে বাচ্চাদেরকে নিয়ে শুরু হয়ে গেছে নোংরামো, আর কোনো কন্টেন্ট নেই। প্লিজ তোমরা বাচ্চাদেরকে নিয়ে কন্টেন্ট বানানো বন্ধ করো, এগুলোর অসহ্য। আরে বাচ্চারা তো নিষ্পাপ, ভগবানের দাম, ওদের কি দোষ? একজন এক বাচ্চাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছো, আর অন্যজন ভিডিও করছো তার বাচ্চাকে গালাগালি দিচ্ছ, এটা কি ঠিক করছো? মা বাবারা ইউটিউব করছে, মানে বড়রা ইউটিউব করছে, আর গালাগালি খাচ্ছে বাচ্চারা, বাচ্চারা অভিশাপ নিচ্ছে, কেন এটা হবে? কেন তার দায় কে নেবে? মা বাবা দায় নেবে নিশ্চয়ই। এক মা বাবা অন্যের বাচ্চাকে উল্টোপাল্টা কথা বলছে, এবার তারা আবার তাদের বাচ্চাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এগুলো কি ঠিক করছো? একদমই ঠিক করছো না। আর কত মানে নোংরা পর্যায়ে যাবে? ভিডিও দিতে ইচ্ছে করে না বন্ধুরা, এমনি তো ভিউজ নেই, একদমই ভিউজ নেই। আমাদের ভিডিও দেখবে কে? আমাদের তো সাধারণ ইউটিউবার, আমাদের না আমরা নোংরামো করতে পারি ইউটিউবে এসে, না কাউকে গালাগাল দিতে পারি, আমাদের ভিডিও তো দেখার লোকই নেই। আছে, তবে যারা সত্যি কষ্ট করে মনিটাইজেশন পেয়েছে, চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, তাদেরকে বলছি না, তারা কেউ কিছু মনে করো না। যারা অনেক কষ্ট করে মনিটাইজেশন পেয়েছো তারা বুঝতেই পারছ। আর কিছু কিছু মানুষ এক বছরে হচ্ছে না, তার আগে মনিটাইজেশন হয়ে যাচ্ছে চ্যানেল, সে নোংরামো করছে, নোংরামোর পর্যায়ে চলে যাচ্ছে, চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে। 4000 ঘন্টা কি কোনো ব্যাপারই না? 1000 সাবস্ক্রাইবার তো হয়ে যায়, সবারই হয়ে যায়, সাবস্ক্রাইবার নিয়ে কোনো চিন্তা নেই এক বছরের মধ্যে, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম যেমন আমার হবে না এক বছরের মধ্যে আমি জেনে গেছি। আর ইউটিউব তো মানে ভিডিওগুলো কী করছে, ভালো ভিউজ হলেও সেগুলো কী হচ্ছে জানি না, ওয়াচ টাইম পাচ্ছি না সেরকম। ইউটিউব কী করছে আমাদের মতো মানে সাধারণ মানুষকে কি ইউটিউব দাঁড় করাবে? হয়তো কিছুদিন আগে বা কিছু বছর আগে ইউটিউবটা ভালো জায়গায় ছিল, তারা সুযোগ দিয়েছিল। এই সময় ইউটিউবে মানে সমস্ত জিনিসই তো প্রথম প্রথম ভালো থাকে, ইউটিউবে প্রথম প্রথম ভালো ছিল, এখন ইউটিউবটাও মানে বুঝে গেছে যে কী করলে ইনকাম ভালো হবে। নোংরা আমিগুলো সাপোর্ট করলে, নোংরাদেরকে সাপোর্ট করলে ইউটিউব ভালো ইনকাম করা যাবে, তাই তারা সেটাই করছে। তো বন্ধুরা, এটা নিয়ে সত্যি প্রতিবাদ করা হোক, সবাইকে সাপোর্ট করছো? প্লিজ সাপোর্ট করো না, এইসব নোংরামিতে সাপোর্ট করো না। তারা বলো যে বাচ্চাদেরকে নিয়ে এভাবে ভিডিও না বানাতে, আর কত তোমরা মানে অসৎ পথে যাবে? প্লিজ বাচ্চাদেরকে তো রেহাই দাও প্লিজ। বাচ্চাগুলোর কী দোষ? নিষ্পাপ শিশুগুলোর কী দোষ? তোমাদেরকে হাত জোর করে বলছি, তোমরা প্লিজ বাচ্চাদেরকে রেহাই দাও। বন্ধুরা, তোমরা কি বলো? যারা আমার ভিডিও দেখো তারা কি বলো? তারা কি সাপোর্ট করবে? যারা এই সমস্ত নোংরা ভিডিওতে সাপোর্ট করছে তাদেরকেও বলছি, আর যারা প্রতিবাদ করছে তারা তো প্রতিবাদ করছোই, যারা সাপোর্ট করছে তারা তাদেরকে বলো যে এরম ভিডিও না বানাতে। ভিউজ কামানোর জন্য কি শেষ পর্যন্ত বাচ্চাদেরকেও টেনে আনতে হবে? প্লিজ এটা করো না, এটা একদমই ভালো না। তো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, আর ছোট্ট ভিডিও, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখো ভিডিওটা, দেখো ভালো লাগবে।
আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটি দেখার সময়, আর কমেন্টে জানিও যে আমি ভুল বলেছি কি ঠিক বলেছি। আর আমার সব বন্ধুরা খুব ভালো থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।